Studio. হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। আজকের 70তম এপিসোডে সবাইকে স্বাগত জানাই। আমি সুদীপ আছি তোমাদের সাথে, আর তোমরা শুনছ প্রেত স্টুডিও। প্রতি সপ্তাহের মতো আজও হাজির হয়েছি দুটো সত্যি ভৌতিক ঘটনা নিয়ে। আজকের এই এপিসোডটা হতে চলেছে খুবই ভয়ানক। আজকের প্রথম যে ঘটনাটা রয়েছে সেটা একটি নতুন বউ ছাদে কাপড় মেলতে যাওয়ার পর তার সাথে ঘটে একটি ভয়ানক ভৌতিক ঘটনা, এবং এই ঘটনাটি অনেক বড় শিক্ষা দেবে আমাদের যে যখন তখন ছাদে ওঠা মোটেই উচিত নয়। এবং দ্বিতীয় ঘটনাটি একটি বাচ্চার মৃত্যুর পর পুরো গ্রামে শুরু হয় ভৌতিক ঘটনা। আজকের এপিসোডটা অনেকটা বড় হতে চলেছে, আশা করছি তোমরা শেষ পর্যন্ত সাথে থাকবে। এবং আজকের দুটো ঘটনায় প্রচণ্ড ভয়ের হতে চলেছে। অ্যান্ড ইউ সেট ফোন ফর বেটার এক্সপিরিয়েন্স। তো চলো শুরু করছি আজকের প্রথম ঘটনা। ঘটনা পাঠিয়েছেন বর্ধমান থেকে দেবাশিস শীল। হাই দাদা, কেমন আছো? আশা করি তুমি এবং তোমার প্রিয় স্টুডিও পরিবারের সকলেই খুব ভালো আছে। আগামীকাল তোমার 69তম এপিসোডটা শুনলাম। তোমার ঘটনা বলার ধরনে মনে হয় ঘটনাগুলো যেন চোখের সামনেই ঘটছে। আমিও তাই ভাবলাম তোমার কাছে একটা সত্যি ঘটনা লিখে পাঠাই। ঘটনাটি ঘটেছিল আমার দাদা এবং বৌদির সাথে। দাদা বলতে আমার মাসির ছেলে। ঘটনাটি ঘটেছিল 2006 সালে। আমার দাদা দীর্ঘ 3 বছর দুবাইতে ছিল। দাদা বাড়ি ফেরার পর তার বিয়ে ঠিক করে মাসি, এবং বিয়ের অনুষ্ঠানের 1 সপ্তাহ আগেই আমি মাসির বাড়িতে চলে যাই। দাদা আমার থেকে বয়সে অনেক বড়, তাই দাদার সাথে এতটাও ফ্রেন্ডলি নই। আমি 1 সপ্তাহ আগে চলে গেছিলাম এবং মা বাবা বিয়ের 2 দিন আগে আসবে। আমার মাসির বাড়ির পরিবেশ সম্পর্কে একটু বলে দিই। আমার মাসির বাড়ির ঠিকানাটা আমি গোপন রাখছি। মাসির বাড়ি স্টেশন থেকে ওই 25 কিলোমিটার দূর এবং একটা গ্রাম্য এলাকা। মাসির বাড়ি হচ্ছে দোতলা। বাড়ির চারিপাশ দিয়ে সুপারি গাছ লাগানো। বাড়ির উঠোনে আছে একটা আমড়া গাছ আর একটা আম গাছ। বাড়ি থেকে কিছুটা দূরে একটা প্রাইমারি স্কুল, এবং বাড়ির পেছনে একটা বাস ঝাড় আছে, কিন্তু সেটা মাসিদের নয়, ওটা অন্য লোকের। এবার আসল ঘটনায় আসা যাক। দাদার বিয়ে ঠিক হয়েছিল দুর্গাপুর। যাই হোক, ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান শেষ হয় এবং 2 দিন পরই বৌভাতের অনুষ্ঠান শুরু হয় বাড়িতে। খাওয়ার প্যান্ডেলটা করা হয়েছিল মাসিদের ছাদে, এবং ফুচকা, কফি এবং মানুষজনের বসার জায়গা করা হয় উঠোনে। প্রায় 350 লোকের আয়োজন করা হয় বিয়েতে। সব কাজই ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ এক বিপত্তি এসে দেখা দেয়। মেসর তো প্রায় সম্মান নিয়ে টানাটানি শুরু হয়ে যায়। হঠাৎ ক্যাটারিংয়ের লোকজন এসে বলে মাংস শেষ হয়ে গেছে, কিন্তু তখনও প্রায় 100 জনের খাওয়া বাকি। মেসে তো ক্যাটারিংয়ের লোকের সাথে ঝামেলা শুরু করে দেয় যে মাংস কী করে শর্ট পড়ে, প্রায় 400 জনের আয়োজন করেছি আমরা, 50 জন এমনিতে এক্সট্রা ধরা রয়েছে, তারপরেও মাংসটা কী করে কম হয়, আর অন্যান্য খাবার সব ঠিকঠাকই রয়েছে, শুধুমাত্র মাংসটাই শর্ট পড়েছে। প্রায় 100 জন লোক মাংস ছাড়া ভাত খেয়ে বাড়ি ফিরে যায়। মিশর সম্মানটা প্রায় ধুলোয় মিশে যায়। তারপর সব লোক চলে যাওয়ার পর রাত যখন 1টা বাজে, তখন আমরা ফ্যামিলির লোকজন সব খাওয়া দাওয়া করে এক জায়গায় বসেছিলাম। তখন ক্যাটারিংয়ের লোকের সাথে আবারও কথা কাটাকাটি সৃষ্টি হয়। এবার ক্যাটারিংয়ের লোকগুলো একটা কথা বলে। কথাটা বিশ্বাসযোগ্য না হলেও কথাটা ঘটনায় উল্লেখ করাটা উচিত বলে আমার মনে হয়। ক্যাটারিংয়ের লোকেরা বলে তারা যখন কাঁচা মাংসগুলো ছাদের এক কোণায় গিয়ে ধুচ্ছিল,
তখন যে ছেলেটা মাংস ধুচ্ছিল সে হঠাৎই প্যান্ডেলের মধ্যে আসে একটা কাজের জন্য, এবং ফিরে গিয়ে ছেলেটি দেখে ওখানে একটা ডেকে এক টুকরো মাংস নেই, পুরো ডেকটা সম্পূর্ণ খালি। তখনই সে আমাদেরকে এসে ঘটনাটা বলে, এবং তখন যদি ঘটনাটা আপনাদের বলতাম আপনারা বিশ্বাস করতেন না, তাই আমরা ঘটনাটা আপনাদের আর বলিনি। এবং তখন তাদের কথা মেশো এবং দাদা কোনো রকমভাবে বিশ্বাস করে না, অনেক ঝামেলা গণ্ডগোল হয় তাদের মধ্যে। মেশো বলে, তোরা মাংস চুরি করে বাইরে বিক্রি করে দিয়েছিস, তারপর তাদের পারিশ্রমিকও কম দেওয়া হয়, তারপর ক্যাটারিংয়ের লোকরা ওখান থেকে ঝামেলা করে চলে যায়, কিন্তু আমরা পরে বুঝতে পারি মাংসটা আসলে কোথায় গায়েব হয়েছিল। তারপর ঠিক দুদিন কেটে যায়। তারপর একদিন বৌদি স্নান করার পর দুপুরে ছাদে কাপড় মেলতে যায়, এবং নিচে ফিরে এসে কেমন যেন চুপচাপ হয়ে যায়, এবং আমরা সবাই খাবার টেবিলে বসেছিলাম। বৌদিকে ডেকে খাবার টেবিলে বসানো হলো। টেবিলে বসে বৌদি যেন অদ্ভুত বিহেভ করতে শুরু করে। বৌদি মুঠো মুঠো করে ভাত মুখে পড়ছে, এবং মাছগুলোকে এমনভাবে খাচ্ছিল যেন কতকাল সে খেতে পায় না। দাদা বৌদিকে বলল, কি করছো এসব, আস্তে খাও, গলায় বাঁধবে তো। বৌদির যেন কারো কথায় কানে যাচ্ছে না, গোক রাশে খেয়ে চলেছে বৌদি। না পেরে দাদা বৌদির হাত ধরে নাড়া দিয়ে বলে, ওই কি হচ্ছে এসব। তারপর বৌদি যেন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে দাদার মুখের দিকে, এবং সে এমন একটা ভাব করে এবং তার নাকি কিছুই মনে নেই যে সে এত সময় কি করেছে। এবং খাবার টেবিলের দিকে চোখ দিতেই বৌদি অবাক হয় যে সে এইভাবে খাবার খেয়েছে। থালার পাশ দিয়ে অনেক ভাত সব নিচে পড়েছে। চুপচাপ উঠে নিজের ঘরে চলে যায় বৌদি, এবং সেদিনই আমরা ওখান থেকে চলে এসেছিলাম। পরের মাসির কাছ থেকে ঘটনাগুলো আমরা জানতে পারি। সেদিন রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর দাদার ঘুম ভাঙে একটা নূপুরের শব্দে। দাদা বৌদির ঘরটা একদমই সিঁড়ির পাশে, এবং দাদা চোখ খুলে দেখে পাশে বৌদি নেই, এবং তার কানে শুনতে পায় ছাদে কেউ যেন নূপুর পরে হেঁটে বেড়াচ্ছে। দাদা বুঝতেই পারে বৌদি ছাদে আছে। দাদা দৌড়ে ছাদে চলে যায়। তখন রাত তিনটে বাজে। দাদা ছাদে গিয়ে দেখে বৌদি একদম ছাদের কার্নিশের কাছে দাঁড়িয়ে আছে। দাদা প্রথম তাকে পিছন দিক থেকে দেখতে পায়। তার খোলা চুল এবং চুলগুলো যেন হাওয়ায় উড়ছে। প্রথমে দাদার গাটা কেমন ছমছম করে ওঠে, তারপর ধীর গতিতে বৌদির পিছনে গিয়ে দাঁড়ায় এবং বৌদির ঘাড়ে হাত রাখে, এবং তারপর বৌদি পিছন দিকে তাকায়, এবং তখন দাদা বলে, কি ব্যাপার, এত রাতে তুমি একা একা ছাদে দাঁড়িয়ে আছো। বৌদি বলে, ঘরে ভালো লাগছে না তাই। তারপর দাদা বৌদিকে ঘরে নিয়ে আসে, এবং দুদিন দাদার ঘুম ভেঙে যায়, এবং দুদিনই দাদা বৌদিকে ছাদে গিয়ে পায়। দাদা ব্যাপারটাকে নর্মালভাবেই নাই, কারণ ছাদে যাওয়াটা কোনো অস্বাভাবিক ব্যাপার নয়। অস্বাভাবিক ব্যাপার তো এবার ঘটে। একদিন দাদা বাজার থেকে বাড়ি এসে তার ঘরে গিয়ে যা দেখে তাতে তার মাথা গরম হয়ে যায়। দাদা দেখে বৌদি মেঝের উপরে শুয়ে আছে খোলা চুলে, আর গায়ে কোনো বস্ত্র নেই তার। দাদা রেগে গিয়ে বলে ওঠে, তুমি কি পাগল হয়ে গেছো, এইভাবে এখানে শুয়ে আছো, কি হয়েছে তোমার একটু বলবে। বৌদি কোনো উত্তর দেয় না, এবং এত যে ঘটনা ঘটে যাচ্ছে তার বউয়ের সাথে, এই কথাটা দাদা মাসিকে একবারও জানায় না। মাসিকে জানালে হয়তো বৌদির এই অবস্থা হতো না। তারপর দিন এক ভয়ানক কাণ্ড ঘটে বাড়িতে। মাসির বাড়িতে অনেকগুলো খরগোশ ছিল, এবং খরগোশের ঘরটা ছিল একতলায়। মাসি মেশো দুজনেই একতলায় থাকে। মাসি অনেক রাতে একটা পাত
পাত্র পড়ে যাওয়ার আওয়াজে তার ঘুম ভেঙে যায় এবং সে আওয়াজটা শুনে বাইরে বেরিয়ে আসে এবং সে বারান্দায় আসে দেখার জন্য। এবং বারান্দায় এসেই যেটা তার চোখে পড়ে সেটা দুটো লাল চোখ এবং মাসি সাথে সাথে দেওয়ালে থাকা লাইটের সুইচটা চাপ দিয়ে দেয়। লাইটের আলোয় মাসি যা দেখে তাতে মাসির সারা শরীরে একটা শিহরণ খেলে যায়। তিনি দেখেন বৌদি খরগোশের ঘরের সামনে দাঁড়িয়ে আছে এবং তার হাতে একটা মৃত খরগোশ। তার শরীর থেকে রক্ত ঝরছে, খরগোশের শরীরের কিছুটা অংশ বৌদির মুখে, বৌদির চোখ রক্ত জবার মতো লাল, তার চুলগুলো হাওয়ায় উড়ছে, বৌদির সারা মুখে লেগে আছে তাজা রক্ত। কি বিভৎস দৃশ্য! লাইট জ্বালাতেই বৌদি মাসিকে দেখে ফেলে এবং হাতের খরগোশটাকে ফেলে দিয়ে তেড়ে আসে মাসির দিকে। মাসি অনেক জোরে চিৎকার করে ওঠে। বৌদি মাসির কাছে এসে ঘর ঘরে গলায় বলে, তুই দেখে ফেলেছিস! এবং সপাটে একটা থাপ্পড় মারে মাসির গালে এবং মাসি মেঝের উপর ছিটকে গিয়ে পড়ে। এবং সাথে সাথে বৌদি দরজা দিয়ে দৌড়ে বাইরে চলে যায়। মাসির চিৎকারে দাদা এবং মেশো বাইরে চলে আসে এবং তারা বাইরে এসে মাসিকে তারা এই অবস্থায় দেখে। মাসির কাছে যেতেই মাসি আঙুল দিয়ে বাইরে ইশারা করে। মাসির কথা বলার ক্ষমতা হারিয়ে গেছিল তখন, এবং তখনই দাদা এবং মেশো বাড়ির বাইরে গিয়ে দেখে বৌদি দৌড়ে পালিয়ে যাচ্ছে ওই মাঠের মধ্যে। তখনই দাদা তাকে দৌড়ে গিয়ে ধরে ফেলে এবং মেশো আর দাদা মিলে তাকে ঘরে নিয়ে আসে। দুইজন স্বাস্থ্যবান পুরুষও তাকে ধরে আনতে হিমশিম খাচ্ছিল এবং তাকে ধরে আনার সময় যে ঘুঙানির আওয়াজ মুখ দিয়ে করছিল সেটা শুনে যে কারো রক্ত ঠান্ডা হয়ে যাবে। বৌদিকে নিয়ে গিয়ে খাটের সাথে বেঁধে রাখা হয় এবং মাসি একটু সুস্থ হলে মাসির জানাশুনো এক তান্ত্রিককে খবর দেওয়া হয় এবং তিনি শীঘ্রই চলে আসেন। এবং তান্ত্রিক এসে বৌদিকে জিজ্ঞেস করেন, কে তুই? বৌদি উত্তর দেন, বলবো না। তারপর তান্ত্রিক তার ব্যাগ থেকে ছোট্ট একটা কাচের শিশি বার করে এবং তার থেকে সামান্য জল ছিটিয়ে দেয় বৌদির উপর এবং বৌদি ছটপট করতে শুরু করে এবং সাথে করতে থাকে কান ফাটানো চিৎকার। এবং বৌদি বলে, বলছি বলছি, আমাকে ছেড়ে দে, আমি সব বলছি। তান্ত্রিক বলে, যা জিজ্ঞেস করছি বল, তাহলেই তোকে ছেড়ে দেব। এবং তখন বৌদির মধ্য থাকা আত্মা সব কথা বলতে শুরু করে। সে বলে, আমি সেদিন রাতে এই ছাদের পাশ দিয়ে যাচ্ছিলাম এবং বৌভাতের দিন আমি ছাদে ওই কাঁচা মাংসগুলোকে দেখতে পাই এবং লোভ সামলাতে না পেরে মাংসগুলোকে খেয়ে ফেলি। এবং পরের দিন আমি ওই আমড়া গাছে বসেছিলাম এবং তখনই আমি নতুন বউকে দেখতে পাই ছাদে কাপড় মেলতে। ওকে খুব ভালো লেগে যায় আমার, তাই ওকে ধরার সুযোগ খুঁজছিলাম। সেদিন দুপুরে ও খোলা চুলে ছাদে গেছিল এবং ওই সুযোগে আমি ওর দেহে ভর করেছি। আমরা সবাই কথাগুলো শুনে হা হয়ে যাই। এটাও সম্ভব? ভাবতেও পারিনি। ওই অবস্থায় বৌদিকে দেখলে যে কোনো মানুষ ভয়ে আঁতকে উঠবে। বৌদির চুল টুল সব মুখের সামনে চলে এসছে, কপালের সিঁদুর লেপটে রয়েছে, একভাবে মাথা নড়িয়ে চলেছে সে এবং মুখ দিয়ে গো গো করে আওয়াজ করে চলেছে। এরপর তান্ত্রিক বলেন, এবার তোকে চলে যেতে হবে। প্রথমে সে বলে, আমি যাব না, আর গেলে একেও সাথে করে নিয়ে যাব। কাল পূর্ণিমা, তুই না এলে কালকেই আমি একে নিয়ে চলে যেতাম। তারপর তান্ত্রিক তার ব্যাগ থেকে এক টুকরো কাঁচা হলুদ বার করে চেপে ধরে বৌদির নাকের সামনে। তারপর বৌদির সে কি ঔষধিক চিৎকার, ভাবলেও গায়ের মতো কাঁটা দিয়ে ওঠে। তারপর সেই আত্মা বলে, হ্যাঁ আমি যাব, আমি যাব, আমি চলে যাব। তারপর তান্ত্রিক বলে, হ্যাঁ চলে যা, আর শোন, তুই এখান থেকে সোজা বাজারের ওই তিন মাথার মোড়ে একটা অশ্বত্থ গাছ আছে, ওই গাছের একটা মোটা ডাল ভেঙে দিয়ে যাবি এবং বলে, এই এক কলসি জল তোকে দাঁতে করে ওই বাড়ির গেট পর্যন্ত নিয়ে যেতে হবে।
এবং বৌদি মাথা নাড়িয়ে সম্মতি জানাই। এবং বৌদির মতো একটা রোগামের এত অস্বাভাবিক ক্ষমতা ভাবা যায় না। এক কলসি বোঝায় জল সে তার দাঁতে করে নিয়ে গেল ওই গেট পর্যন্ত, এবং গেট পর্যন্ত পৌঁছাতেই বৌদি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। এক থেকে দু মিনিটের মধ্যেই তিন রাস্তার মোড়ে অশ্বত্থ গাছের একটা কাঁচা ডাল ভেঙে পড়ল। তারপর বৌদি সাত দিন পর পুরোপুরি সুস্থ হয়ে যায়। দাদা বৌদিকে জিজ্ঞাসা করলে বৌদি বলে, সেদিন ছাদে যাওয়ার পর থেকে বৌদির এতদিন যা ঘটেছে তা কিছুই মনে নেই। দাদা, এই ছিল আমার ঘটনা, অনেকটা বড় হয়ে গেল ঘটনাটা, ভালো লাগলে পড়ে শুনিও। এটা ছিল আজকের প্রথম ঘটনা। কোথাও যেও না, এখনও ভয় পাওয়া বাকি আছে, রয়েছে এখনও একটা ঘটনা, তবে এটা বেশি বড় নয়, ঘটনাটি ছোট কিন্তু বেশ ভয়ের। ঘটনায় যাওয়ার আগে বলবো, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাও। আর তোমার জানা বা তোমার সাথে ঘটা কোনো ভৌতিক ঘটনা থাকলে পাঠিয়ে দিতে পারো আমার কাছে। স্ক্রিনে তোমরা এই মুহূর্তে সমস্ত ডিটেলস দেখতে পারছো এবং আমি ডিসক্রিপশানে সমস্ত লিংক দিয়ে রেখেছি, খুব সহজেই তোমরা ওখান থেকে ঘটনা পাঠাতে পারবে। এবং ঘটনার সমস্ত রকম আপডেট পেতে ইনস্টাগ্রামে আমায় ফলো করতে ভুলো না। তো চলো শুরু করছি আজকের দ্বিতীয় ঘটনা। ঘটনা পাঠিয়েছে শালুয়া থেকে। হাই দাদা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমার ঘটনা একটা শুনলে মনে হয় পরপর শুনতেই থাকি, আমার খুবই ভালো লাগে তোমার ঘটনাগুলো শুনতে। দাদা, আমি আমার নামটা গোপন রেখে আমার একটা ঘটনা তোমায় শেয়ার করতে চাই। 2016 সালে আমাদের গ্রামে এক মর্মান্তিক ঘটনা ঘটে যায়। ঘটনাটি ঘটে একজন কাকিমার সাথে। আমি ওনার কাছ থেকে যেমন শুনেছিলাম তেমনই তোমায় লিখে পাঠাচ্ছি। আমাদের প্রতিবেশী একজন কাকিমা আছেন, তার স্বামী অন্য রাজ্যে থেকে কাজ করে, বাড়িতে তার বৃদ্ধ শ্বশুর আর তার 5 বছরের ফুটফুটে একটা ছেলে। ওই কাকিমাদের বাড়িতে একটা কলপার ছিল, তার জল যেত একটা কুয়োর মধ্যে। কুয়োটা মোটামুটি ভালোই গভীর। বাচ্চাটা কখন খেলা করতে করতে ওই কুয়োর মধ্যে পড়ে যায় এবং যখন তার খোঁজ পাওয়া যায় তখন সে কুয়োর মধ্যে ভাসমান অবস্থায় পাওয়া যায় এবং তখন সে মারা গেছে এবং তারপর তার লাশটাকে তুলে সৎকার করা হয়। তার স্বামীও বাড়ি চলে আসে। দাদা কি বলবো, ওই কাকিমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছিল, উনি প্রায় পুরো পাগলের মতো হয়ে যান। একটা মায়ের কাছে তার পুত্র শোক কতটা বড় ব্যাপার এটা একটা মাই একমাত্র অনুমান করতে পারে। কাকিমা প্রায় 1 থেকে 2 মাস মতো যেন পাথরের মতো হয়ে যান, না কারোর সাথে কথা বলা, না ঠিক মতো খাওয়া দাওয়া, শুধু বেঁচে থাকতে হয় তাই উনি বেঁচেছিলেন। তারপর ধীরে ধীরে সে একটু সুস্থ হয়ে ওঠে। তারপর ঠিক 3 মাস কেটে যায় এই ঘটনার। ধীরে ধীরে তারা শোকের ছায়া থেকে একটু বেরিয়ে আসতে শুরু করেছে। এমনই একদিন রাত 8টার দিকে ওই কাকিমা জোরে চিৎকার করে কেঁদে ওঠে। বাড়ির পাশের লোকজন এবং বাড়ির লোকজন সব ছুটে যায়। সবাই গিয়ে দেখে কাকিমা কল পাড়ে বসে মাথা চাপড়াচ্ছে আর কান্নাকাটি করছে। সবাই জিজ্ঞাসা করলো কি হয়েছে, তখন উনি বললেন, আমার ছেলে এসেছিল, ও আমার কাছে ফিরে আসতে চায়, ওকে কি ভয়ানক দেখতে হয়ে গেছে। পাড়া প্রতিবেশী এবং বাড়ির সবাই বলে সারাদিন এই ছেলের কথা চিন্তা করে বলেই হয়তো তাই পুত্র শোকে হয়তো এমন ভুলভাল বকছে। তারপর কাকু কাকিমাকে ধরে ধরে ঘরে নিয়ে যাই। আমরা ওই বাড়ির পাশেই থাকি তাই কাকুদের বাড়িতে কিছু হলেই আমরা সবার আগে টের পাই। ওই কাকুদের বাড়ি আর আমাদের বাড়ির মধ্যে শুধুমাত্র একটা বাঁশের বেড়া দেওয়া রয়েছে এবং বেড়ার পাশেই ওই কলের কুয়োটা এবং বেড়ার ওই পাশে রয়েছে আমাদের কলপার এবং বাথরুম। আমাদের কলের কুয়োটাও ওই বেড়ার পাশেই রয়েছে, কিন্তু আমাদের কুয়োর উপর একটা চাতাল দেওয়া রয়েছে আর কাকুদের কুয়োটার উপর কিছুই দেওয়া ছিল না, তাই এত বড় একটা বিপদ ঘটে গেল। যাই হোক, তারপর হঠাৎ একদিন দুপুরবেলা কাকুর চিৎকার শুনতে পাই বাড়ি থেকে। আমরা দৌড়ে কাকুদের বাড়িতে যাই, গিয়ে দেখি কাকু কলপাড়ে বসে আছে এবং প্রচণ্ড ভয় পেয়েছেন উনি। আমরা বললাম, কি হয়েছে কাকু?
উনি আমাদের কুয়োর দিকে আঙুল দিয়ে দেখান। উনি এতটা ভয় পেয়েছিলেন যে কথা বলতে পারছিলেন না। ওনার মাথায় এবং চোখে মুখে জল দেওয়ার পর ওনাকে ঘরে নিয়ে যাওয়া হয়। তারপর একটু সুস্থ হয়ে গেলে উনি আমাদের বললেন উনি কুয়োর মধ্যে সায়নকে দেখতে পেয়েছেন। সায়ন, সায়ন হচ্ছে ওনার মৃত ছেলের নাম। তারপর যখন উনি পুরো ঘটনাটা বললেন তখন আমাদের গায়ে কাঁটা দিয়ে ওঠে। ঘটনাটা ঠিক এই রকম, কাকু দুপুরে কলপাড়ে স্নান করতে এসে দেখেন কলের জলটা কুয়োর মধ্যে পাস হচ্ছে না। তখন কাকু একটা লাঠি নিয়ে কল এবং কুয়োর সাথে সংযোগ করা পাইপটার মধ্যে পরিষ্কার করার জন্য এগিয়ে যান এবং তখনই উনি কুয়োর মধ্যে তাকান। উনি দেখেন তার ছেলে সায়ন কুয়োর নিচে থেকে কুয়োর গা বেয়ে উপরের দিকে উঠে আসছে। তার চোখ একদম সাদা এবং ওর শরীরটা একদম ফ্যাকাশে, সারা শরীরে কাদা মাখা। এই দৃশ্য দেখে উনি ভয় পেয়ে চিৎকার করে ওঠেন। আমরা ঘটনাটা শুনে বেশ ভয় পাই। আমরা কাকুকে বললাম যে বাড়িতে একটা পুরোহিত রেখে যজ্ঞের আয়োজন করো। কাকুও সম্মতি জানালো। দুদিন পর বাড়িতে দুজন পুরোহিত ডেকে এনে ছেলের আত্মার শান্তির জন্য যজ্ঞ করা হয় এবং কীর্তনের আয়োজন করা হয়। সবশেষে পুরোহিত বলেন আপনাদের ছেলের আত্মা মুক্তি পেয়ে যাবে এবং আপনার গর্ভেই ও আবার জন্ম নিতে চাই, তাই ওর আত্মা এতদিন বাড়ির পাশ দিয়ে ঘোরাঘুরি করছিল। এবং আরও বলেন আপনারা এবার একটা সন্তান নিতে পারেন, দেখবেন হয়তো এই সন্তানই ওই সন্তান হয়ে ফিরে আসবে। এবং দাদা সত্যি বলতে কাকুর একটি ছেলে হয়েছে এবং সেই ছেলে ঠিক আগের সন্তান সায়নের মতো দেখতে হয়েছে। দাদা এই ছিল আমার ঘটনা, ভালো লাগলে পড়ে শুনিও। তো এটা ছিল আজকের দুটো ঘটনা। ঘটনা দুটো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং এপিসোডটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের এপিসোডে আবার কোনো সত্যি ভৌতিক ঘটনা নিয়ে।